আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকের ভিডিওতে আপনাদের জন্য জোসলেভের কিছু ইনফরমেশন থাকবে। আমি আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে জেনেছিলাম যে এই মাসে আমরা একটা না একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবোই পাবো। সো ফাইনালি কিন্তু গাইস আজকে একটা ডিসকাউন্ট ইভেন্ট দিয়ে দিয়েছে এবং আপনাদেরকে বলেছিলাম যে শপিং স্প্রে ইভেন্টটা আসবে, সেম ইভেন্টটা কিন্তু গাইস নেমটা একটু চেঞ্জ করে দিয়ে দিয়েছে, বাট আমাদের কিন্তু বুইয়া পাস ডিসকাউন্টে দেয়নি। সো অনেকেই কমেন্টে বলতেছিলেন ভাই তাহলে কি বুইয়া পাস করে ফেলবো। হ্যাঁ গাইস, এখন আপনারা করে ফেলতে পারেন, বিকজ গাইস ডিসকাউন্ট আসার আর চান্স নেই। এই মাসে আমরা বুইয়া পাস ডিসকাউন্ট পাবো না, নেক্সট মান্থে আমরা অবশ্যই পাবো। গাইস আমাদের ম্যাজিক কিউব স্টোরের মধ্যে কিছু বান্ডেল এড হতে চলেছে, সো কি কি বান্ডেল এড হবে সেগুলো গাইস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। কাল থেকে স্টার্ট হবে বারমুডা ড্রিম ইভেন্ট, সো বারমুডা ড্রিম ইভেন্টের মধ্যে আমরা কি কি দেখতে পাবো এবং ইভেন্ট ইন্টারফেসটা কেমন হবে ওইটার প্রি অ্যাক্সেস ভিডিও সহকারে আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। এছাড়াও গাইস আপনারা সবাই জানেন আসতে চলেছে ভ্যালেন্টাইন ইভেন্ট, সো ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল আমরা কি কি আইটেম রিওয়ার্ড গেমের মধ্যে দেখতে পাবো, কি কি আইটেম রিওয়ার্ড ফ্রিতে পাবো সেগুলো গাইস আজকে ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। ফাইনালি গাইস ইভো থমসন বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে কত তারিখে আসবে ওইটার অফিসিয়াল ডেট আমার কাছে চলে আসছে, সো কত তারিখে আসবে এটা গাইস আজকে ভিডিওতে আমি আপনাদের কনফার্ম ভাবে জানিয়ে দেবো। আপকামিং রিটার্ন M87 স্কিন কোনটা হবে, সো সেটাও আজকে ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। এগুলো ছাড়াও গাইস আজকে ভিডিওতে অনেকগুলো জোস লেভেল ইনফরমেশন থাকবে, আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এন্ড ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু গাইস অবশ্যই একটা লাইক করে দিবেন। গাইস ফার্স্ট টাইম আপনাদেরকে ইভো থমসনের কনফার্ম ডেটটি জানিয়ে দিচ্ছি যে কত তারিখ আসবে। গাইস প্রত্যেক আপডেটেই একটা করে নতুন ইভো গান আসে, সো এই আপডেটে কিন্তু আমাদের ইভো থমসন আসবে এটা আমি আপনাদের অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম, সো এটার কিন্তু কনফার্ম ডেটও কিন্তু ফিক্সড করা হয়ে গেছে। আপনারা সবাই জানেন গাইস প্রত্যেকটা ইভো গান কিন্তু ফেরিট হুইলিভেনের মাধ্যমে আসে, সো ইভো থমসনও কিন্তু ফেরিট হুইলিভেনের মাধ্যমে আসবে। আর ইভো থমসনের যেটা কনফার্ম ডেট সেটি হচ্ছে গাইস 4 ফেব্রুয়ারি, সো 4 ফেব্রুয়ারি কিন্তু গাইস বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আসতে চলেছে ইভো থমসন। ফেরিট হুইলিভেন থেকে গাইস আপনারা ইভো থমসনটা যদি বের করতে চান তাহলে 1082 ডায়মন্ড হলেই বের করতে পারবেন, আর ইভো থমসন যদি আপনারা ফুল ম্যাক্স করতে চান তাহলে কিন্তু গাইস আপনাদের 7 থেকে 8 হাজারের মতো ডায়মন্ড লাগবে। সো আমি আপনাদের জানিয়ে রাখলাম 4 তারিখে 100% কনফার্ম ইভো থমসন আসবে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে। গাইস খুব বেশি হলে সর্বোচ্চ 3 থেকে 4 দিন এর মধ্যে কিন্তু গাইস বাংলাদেশ আবার একটা ফ্রি ফিলিবেনের মাধ্যমে একটা প্রোফাইল অ্যানিমেশন আসবে, আর সেটা হচ্ছে গাইস ফিশের থিমে যে আমাদের একটা প্রোফাইল অ্যানিমেশন ডিজাইন করা হয়েছে ওইটা, সো দেখতে কিন্তু জোস লাগে এই প্রোফাইল অ্যানিমেশনটা। সো এটা 100% কনফার্ম হয়ে গেছে গাইস ফ্রি ফিলিবেনের মাধ্যমে আসবে, সো ফ্রি ফিলিবেনের যে মেইন প্রাইস ওখানে গাইস আমাদের এই অ্যানিমেশনটা থাকবে এন্ড সাব মেইন প্রাইস হিসেবে কিন্তু গাইস স্কাইং এর স্কিনটা থাকবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। গাইস হাই স্টলে 3 থেকে 4 দিন এর মধ্যে কিন্তু গাইস এই ফ্রি ফিলিবেনটা বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে চলে আসবে, সো নিউ স্কাইং প্লাস এই অ্যানিমেশনটা আপনারা কারা কারা বার করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন, আর আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে গাইস 4টা M87 স্কিন আসছিল, ওইগুলো কিন্তু গাইস আমাদের ইনকিউবেটরের মাধ্যমে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। সো এরপর কিন্তু গাইস ইন্ডিয়া সার্ভারে 2 বার এই M87 স্কিন গুলা ব্যাক করেছে, বাট আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু এখনো পর্যন্ত একবারও ব্যাক করেনি, ফার্স্ট টাইম যা আসছিল। সো ফাইনালি কিন্তু গাইস রয়্যাল ইভেন্টের ফ্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, সো যতটুকু জানতে পেরেছি গাইস একটা লাখ রয়্যাল ইভেন্টের মাধ্যমে এই 4টা স্কিন বাংলাদেশ সার্ভারে ব্যাক দিয়ে দেওয়া হবে, সো এখানে যদি আপনারা স্পিন করে না পান তাহলে কিন্তু আপনারা টোকেন অ্যাক্সেস করে নিতে পারবেন। সো আপনারা একটু কমেন্টে জানান তো গাইস আপনাদের কারো কাছে কি 4টা স্কিনের মধ্যে কোন স্কিন আছে কিনা, আর যদি না থেকে থাকে গাইস আপনারা কারা কারা বের করতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ভেরি সুন গাইস, খুবই শীঘ্রই গাইস এই 4টা M87 স্কিনের একটা ইভেন্ট আসতে চলেছে, সো আপনারা যদি গাইস এখানে স্পিন করে না পান তাহলে কিন্তু গাইস টোকেন অ্যাক্সেস করে নিতে পারবেন, বাট আপনারা 100% কনফার্ম থাকেন গাইস খুবই শীঘ্রই গাইস এই 4টা স্কিন ব্যাক করতে চলেছে, এখনো পর্যন্ত 100% কনফার্ম ডেট আমি জানতে পারিনি, তবে ফেব্রুয়ারি মাসেরই কোন একটা সময় গাইস এই স্কিনগুলো ব্যাক দিয়ে দেবে। যেহেতু গাইস লাখ রয়্যাল ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে কনফার্ম হয়ে গেছে, সেহেতু গাইস কনফার্ম ইভেন্টটাও পেয়ে গেছি সেহেতু আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। আপনারা সবাই জানেন গাইস প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু গাইস ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হয়, সো এই মাসেও কিন্তু গাইস ম্যাজিক কিউব স্টোরের মধ্যে কিছু নতুন বান্ডিল আসতে চলেছে, সো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি বান্ডিল আমরা ম্যাজিক কিউব স্টোরের মধ্যে দেখতে পাবো আর কত তারিখে এড হবে। গাইস আপনারা সবাই জানেন প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হয়, সো এই মাসেও কিন্তু ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হবে। সো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন OB35 আপডেটে 2টা ডায়মন্ড রয়্যাল বান্ডিল, সো এই 2টা বান্ডিল কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে ম্যাজিক কিউব স্টোরের মধ্যে এড হতে চলেছে। সো গেরিনা কিন্তু গাইস বারবার পুরাতন বান্ডিলগুলো ম্যাজিক কিউব স্টোরের মাধ্যমে দিচ্ছে, সো ভালো কিছু বান্ডিল কিন্তু এড করা প্রয়োজন, কারণ অনেকে কিন্তু গাইস ম্যাজিক কিউব অনেকগুলো জমে গেছে, সো এতগুলো ম্যাজিক কিউব দিয়ে আমরা কি করবো, আমার এই মেবি 7 থেকে 8টার মতো জমে গেছে। সো আপনাদের কার কাছে কয়টা ম্যাজিক কিউব আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এছাড়াও গাইস আপনারা সবাই জানেন সামনে আসতে চলেছে ভ্যালেন্টাইন ইভেন্ট, সো ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যদি গাইস গেরিনা যদি আমাদেরকে ম্যাজিক কিউব ফ্রিতে দেয় অথবা ম্যাজিক কিউবের ফ্র্যাগমেন্ট ফ্রিতে দেয় তাহলে গাইস ম্যাজিক কিউব স্টোরটা আপডেট করে ভালো কিছু বান্ডিল এড করা হবে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমরা তেমন ভালো কোনো বান্ডিল দেখতে পাবো না, সো আপনারা স্ক্রিন উপর দেখতে পেলেন যে 2টা বান্ডিল, এই 2টা বান্ডিল এবং ফালতু একটা বান্ডিল এড হয়ে যাবে। সো 1 তারিখে ম্যাজিক কিউব স্টোরটা আপডেট করার পরে নতুন কি বান্ডিল এড করা হবে সেগুলো গাইস আমি আপনাদের দেখিয়ে দিলাম, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো গাইস আমাদের ইমোট পার্টি ইভেন্টের আপডেট। সো ইমোট পার্টি ইভেন্ট কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার আসতে চলেছে, আর ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু গাইস ভ্যালেন্টাইন স্পেশাল একটা ইমোট পার্টি ইভেন্ট, যেটা গাইস আমাদের ফেব্রুয়ারি মাসের 5 থেকে 14 তারিখের মধ্যে 100% কনফার্ম চলে আসবে। আর সেই ইমোট পার্টি ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও তো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারছেন গাইস, এখানে গাইস আমাদের বি মাই ভ্যালেন্টাইন ইমোটটা কিন্তু গাইস মেইন প্রাইস হিসেবে থাকবে, যেটা একটা স্কোয়াড ইমোট, এটা যদি গাইস আপনারা লবিতে দেন তাহলে কিন্তু গাইস আপনাদের ফ্রেন্ডরা বা আপনাদের স্কোয়াড মেট সবাই কিন্তু গাইস এটা দিতে থাকবে। সো বুঝতে পারছেন গাইস কুবরা বান্ডেলের ইমোটের মতো সো জোস লেভেল একটা ইমোট হতে চলেছে এটা, যেহেতু গাইস ভ্যালেন্টাইন স্পেশাল ইমোট সেহেতু
তো গাইস মুড পার্টি ইভেন্টের মাধ্যমে আসবে। সো আপনারা সবাই বুঝতে পারছেন 100% কনফার্ম এই মুড পার্টি ইভেন্ট আপনারা ফেব্রুয়ারি মাসের 5 থেকে 14 তারিখের মধ্যে 100% কনফার্ম দেখতে পাবেন। সো আপনারা কারা কারা এই বিমাই ভ্যালেন্টাইন ইমোটটা বার করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। এছাড়াও গাইস 2023 সালের ভ্যালেন্টাইন স্পেশাল গাইস আমরা একটা বান্ডিল একদম সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছি। সো আপনারা স্ক্রিনের উপর দেখতে পারছেন এই মেল বান্ডিলটা। সো এটা কিন্তু ফ্রিতে পাবো না, এটা গাইস আমাদের ফ্রি টু লিভ এর মাধ্যমে আসবে। সো এখন কথা হচ্ছে গাইস আমরা তাহলে কোন বান্ডিলটা ফ্রিতে পাবো। সো দেখতে পারছেন গাইস এইটারই ফিমেল ভার্সনটা। সো এটা কিন্তু গাইস আমরা টোটালি ফ্রিতে পেতে চলেছি, এটা কিন্তু গাইস কনফার্ম হয়ে গেছে। সো 2023 সালের ভ্যালেন্টাইন ডিভিন স্পেশাল গাইস আমাদের এই ফিমেল বান্ডেলটাই ফ্রিতে দিতে চলেছে, যেটা গাইস আমার কাছে ভালো লাগেনি, তারপর গাইস যেহেতু ফ্রিতে দেবে সেহেতু গাইস আর কি করার। সো আপনারা স্ক্রিনের উপর দেখতে পারছেন এই গ্রোজার স্কিনটা। সো এটাও কিন্তু গাইস আমাদের ফ্রিতে দেওয়ার কথা, তার নাহলে গাইস আমাদের ওয়েপন রয়েল মাধ্যমে দিবে। সো এই গ্রোজার স্কিন তার নাহলে গাইস এই ভিএসএস এর স্কিন দুইটার মধ্যে কিন্তু গাইস একটা স্কিন একদম ফ্রিতে দিয়ে দিবে। এরপর গাইস যে ইমোটটা দেখতে পাচ্ছেন গাইস ইমোটটা তো আমাদের ইমোট পার্টি ইভেন্টের মাধ্যমে আসবে, যেটা গাইস আমি আপনাদের আগে জেনে দিয়েছি। এরপর গাইস আছে একটা প্লাজমার স্কিন, যেটা অ্যাট্রিবিউট হচ্ছে গাইস সিঙ্গেল রেঞ্জ ডাবল আর্মর পেনিট্রেশন। সো অ্যাট্রিবিউট মোটামুটি ভালোই আছে। এরপর আছে গাইস একটা কাটানার স্কিন। সো এই কাটানার স্কিনটা কিন্তু গাইস 100% কনফার্ম হয়ে গেছে টপ অফ ইভেন্টের মাধ্যমে আসবে ভ্যালেন্টাইন ইভেন্ট চলাকালীন। সো হতে পারে গাইস নেক্সট টপ অফ ইভেন্টের মাধ্যমে এই কাটানার স্কিনটা আমরা দেখতে পেয়ে যাব। সো এই আইটেমগুলাই কিন্তু গাইস 2023 সালে ভ্যালেন্টাইন স্পেশাল আইটেম, আর এখান থেকে কিন্তু গাইস ম্যাক্সিমাম আইটেম আমরা ফ্রিতেই পেয়ে যাব। জাস্ট গাইস বান্ডিল এন্ড ইমোটটা আমরা পেইড আইটেম হিসেবে দেখতে পাবো, আর প্রায় সবগুলো আইটেম কিন্তু গাইস ফ্রিতেই আমাদেরকে দিয়ে দিবে। সো আশা করি সবাই বুঝতেই পারছেন। আজকে ইন্ডিয়াতে রিপাবলিক ডে স্পেশাল গাইস একটা রিডিম কোড দেওয়া হয়েছে ইন্ডিয়া সার্ভারে। সো আপনারা স্ক্রিনের উপর দেখতে পারছেন আইটেমগুলো। সো এখানে কিন্তু গাইস একটা হেড এবং সেই সাথে গাইস একটা বান্ডিল কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে। সো এগুলো কিন্তু গাইস আমরা বাংলাদেশ সার্ভার থেকে কেউ নিতে পারবো না, জাস্ট গাইস ইন্ডিয়া সার্ভারের জন্য। শুধুমাত্র ফার্স্ট 1,00,000 প্লেয়ারই কিন্তু গাইস এগুলো রিডিম করতে পারবে। সো এখন মেবি গাইস এটা এক্সপায়ার হয়েও গেছে। সো তারপরে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, রিডিম কোড আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। লাস্ট আপডেট হচ্ছে গাইস আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে আমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবো। গাইস আমাদের গেমের মধ্যে এখন সবগুলো ইভেন্টই চলতেছে। সো এখন কিন্তু তেমন কোনো ইভেন্ট আসার পসিবিলিটি নেই, তবে গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু ফ্রি টু ইভেন্ট চলতেছে না। সো যেহেতু গাইস আমাদের ইভো থমসনের ফ্রি টু ইভেন্টও আসতে চলেছে 4 তারিখে, সেহেতু গাইস এখন কিন্তু একটা ফ্রি টু ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাব। যদি আগামীকাল ভোর 4টার দিকে কোনো ফ্রি টু ইভেন্ট আসে তাহলে কিন্তু গাইস এই প্রোফাইল অ্যানিমেশনের ফ্রি টু ইভেন্টই আসবে। যদিও গাইস আজকে আসবে এরকম কিন্তু কোনো কনফার্মেশন নেই, তবে গাইস যদি আসে তাহলে কিন্তু গাইস এটা আসারই সবথেকে বেশি পসিবিলিটি আছে। এছাড়াও গাইস আগামীকাল থেকে স্টার্ট হতে চলেছে বারমুডা ড্রিম ইভেন্ট। সো এটা কিন্তু আগামীকাল থেকে ওপেন হয়ে যাবে। সো ইভেন্টের ইন্টারফেসটা কিন্তু এরকমই হবে। তো এই ছিল আজকে ভিডিও, আই হোপ গাইস ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, এন্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।